এবার দিল্লী লৈ অপমানিত হল নেকি রাজেন গোহাই? মোবাইল সুইচ অফ করে দিল্লীত কি করেছে রাজেন গোহাই? তিনি দিনের পাছতো অমিত শাহে কিয় লগ্ন করলে প্রদেশ বিজেপির বিসম্বাদী নেতাজনক? এবার দিল্লী মাতিনি অপমানিত করা হল নেকি রাজেন গোহাইক? বিসম্বাদ দূর করবল রাজেন গোহাইক দিল্লী মাতি পঠিয়াছিল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। দেওবারে দিল্লী রওনা হয়েছিল, কিন্তু দিল্লীর অসম্ভাবনত তিনদিন পার করা পাছতো আজিলৈকে অমিত শাহর সাক্ষাৎ নাপালে রাজেন গোহাই। বুধবারেও সাক্ষাৎ পার সম্ভাবনা নাই কেন্দ্রীয় গৃহমন্ত্রীক, যার ফলত এতিয়া দিল্লীর অসম্ভাবনতে হামিয়ায় হিগতিয়ায় সময় পার করবলগা হয়েছে রাজেন গোহাই। প্রশ্ন উত্থাপন হয়েছে, যার সময়তে হেন্টুর দরে গই এতিয়া ফেঁসা হয়ে ঘুরি আহিবলগা হব নাকি রাজেন গোহাইর? উল্লেখযোগ্য যে শেহতীয়াভাবে রাজ্যিক বিজেপিত ব্যাপক রূপ ধারণ করেছে ন পুরনির সংঘাতে। অশোক শর্মা, রমেন ডেকা, সিদ্ধার্থ ভট্টাচার্যর পাছত রাজেন গোহাইর বিস্ফোরণে বরঘরত ধুমুহার সৃষ্টি করেছে বিজেপির। মুখ্যমন্ত্রীর দক্ষতার উপর সন্দেহ করে আর আজমলের ভাল সম্পর্কর অভিযোগ তুলি গোহাই সমগ্র ইস্যুটুক প্রদান করে এক নতুন মাত্রা। বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডায়ও এই ক্ষোভ প্রশমিত করবল নির্দেশ দিছে রাজ্যিক বিজেপিক। কেন্দ্রীয় নেতৃত্বর এই নির্দেশনার পাছতে রাজেন গোহাই আর সিদ্ধার্থ ভট্টাচার্যর বিরুদ্ধে প্রতিবাদ করা এজন কর্মীক নিলম্বন করে বিজেপিয়ে। মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায় ফেসবুকত ক্ষমা খুঁজি সমাধান করার চেষ্টা করে সমগ্র বিষয়। ইফালে হাতত দীঘলিয়া অভিযোগপত্র দিল্লীত অমিত শাহক সাক্ষাতর অপেক্ষারত রাজেন গোহাই। তিনদিন পার হয়ে যাওয়া পাছতো এতালেক অমিত শাহর সাক্ষাৎ পো নাই রাজেন গোহাই। ফলত এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে, দিল্লী মাতিনি অপমানিত করা হল নাকি রাজ্যিক বিজেপির প্রাক্তন সভাপতিগীক? আনহাতে বুধবারে রাজেন গোহাইর অভিযোগের প্রত্যুত্তর দিয়ে এআইইউডিএফে। রাজেন গোহাই নগাঁও লোকসভা সমষ্টি মুখ্যমন্ত্রী আজমলক গতাই দিয়ার অভিযোগ উত্থাপন করেছিল, কিন্তু এআইইউডিএফে সেই অভিযোগ নৎসাত করে কয় নগাঁও যদি এআইইউডিএফক দিয়া হয়েছে তেন্তে বরপেটাত কিয় ক্ষতিগ্রস্ত করা হল এআইইউডিএফক? কিহর উপর ভিত্তি করে কৈছে রাজেন গোহাই ভালকে গম পাব? তেখেতর নিজন এজন বর্ষিয়ান নেতা, কেন্দ্রীয় মন্ত্রী আছিল, চারিবার এমপি আছিল, বিজেপির সভাপতি আছিল। এই মুহূর্তত তেখেতসকলের কি প্রবলেম হয়েছিল তেখেতসকলে জানিব। মুখ্যমন্ত্রীর লগত তেখেতর ডিফারেন্সটা কত আছে এটা নাজানো, কিন্তু মুখ্যমন্ত্রীক বদনাম দিবর কারণে নগাঁওটুক এনেকুৱা করা হয়েছে বলে কথাটা কোয়া হয়েছে। এই কথা রাজেন গোহাই আবার কেউ নকলে যে বরপেটা পার্লামেন্ট নষ্ট করে দিয়া হয়েছে, মুসলমান হাতের উপর কাড়ি লওয়া হয়েছে, কেউ নকলে এই কলে ভাল পেল হতেন। আমি দেখিছো যে আজি এই সিটটু নগাঁও সিটটু যে আমার সেই কথাটো কেনেকে হল? এই নগাঁও সিটটুত তো আজি রকিবুল হোসেন ডাঙরিয়া আছে, আর ডর ডর তাত আমার ডক্টর নাসার আছে, নুরুল হুদা আছে, তারপর তেখেতসকলের বিধায়কে বেশি। মুঠতে বিজেপির বিসম্বাদ এটা স্পষ্ট, রাজেন গোহাই যদি অমিত শাহর সাক্ষাৎ লাভ করে তেন্তে সমগ্র ঘটনায় লব পারে নাটকীয় মূর। ব্যুরো রিপোর্ট, দি ক্রস কারেন্ট।